তো জুমার দিনের 14টা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা, জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সে চেষ্টা করা। দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা, এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে। তিন নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করে, এটা ইমাম সাহেবের সুন্নাত, ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন। চার নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং সোয়াক করা। চার নম্বর আমল হলো যা পোশাক আছে মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া। পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটা বিশেষ কাজ করা, ভালো করে গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, সওয়ার না হওয়া, বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ কথা না করা। এগুলো করতে পারলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। এবং সাত নম্বর আমল হলো মসজিদে ঢুকার পর জুমার দিন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, অন্যদিনও চেষ্টা করতে হবে। আট নম্বর আমল হলো যদি ঘুমানি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা। নয় নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে, এটা ইবাদত এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা ডিঙ্গার সামনের দিকে না যাওয়া। দশ নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সুরায় জুমআহ এবং দ্বিতীয় রাকাতে সুরায় মুনাফিকুন অথবা প্রথম রাকাতে সুরায় আলা এবং দ্বিতীয় রাকাতে সুরায় গাশিয়া তেলাওয়াত করে, এটা ইমাম সাহেবের সুন্নত, তাকে আদায় করাবেন। আর এগারো নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসর পরে মাগরিবের আগে এবং সারাদিনই, এটা দোয়া কবুলের দিন। এবং বারো নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সুরায় কাহফ তেলাওয়াত করা। আর তেরো নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নবীর প্রতি দুরুদ পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে। চোদ্দ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা, এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা। যদি অন্য কোনো রোজার সাথে রাখেন, কাজা রোজা থাকে এই দিন ছাড়া সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা, সেটা রাখবেন। এবং জুমার রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ রাত মনে না করা, এ ব্যাপারেও হাদিস নির্দেশনা আছে। এই চোদ্দটা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোর সরে আসবে যে হুজুর এই চোদ্দ আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য, জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া, ফজর নামাজ জামাতের সাথে পড়া, তাহলে আমাদের কি হবে? আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো তিনটা, কয়টা কাজ? এই তিনটা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন। নাম্বার এক, এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম, আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন, তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না। এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে, নিয়ত যদি থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নাম্বার দুই, এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে, স্বামীকে, ভাইকে, বাবাকে, তাদেরকে উঠায়া উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে, যে সব কাজ করে দেব তোমাদের, তারপরে তোমরা এটা করো। তাদেরকে পাছায় দিবেন, তাদেরকে স্মরণ করাবেন, এই আলোচনা তাদেরকে শোনাবেন, তাদেরকে হাদিস জানাবেন, উৎসাহ দিবেন। তাহলে আদাল আলাল খাইরে কাফাইলিহি, আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন, সূরা কাহফ তেলাওয়াত করা, দুরুদ পাঠ করা। আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করবেন যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না, এই তামান্না আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে আপনি সে সওয়াব দান করেন ইনশাআল্লাহ। বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হুবহু একই সওয়াব অর্জন করতে পারবেন, মন খারাপ করার কোনো কারণ। আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তাআলা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে, আবার কিছু আছে মহিলাদের। মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হয়, মহিলারা যদি হজ করে সেটাকে জেহাদের সমতুল্য সওয়াব বলা হয়েছে। মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলো পুরুষদের জন্য আবার নাই, বিধায় এটা নিয়ে আল্লাহর উপরে রাসূলের উপরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলবো না, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চেষ্টা থাকবে, অন্যকে পথ প্রদর্শন করব, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না।